ব্যাক টু মাই চ্যানেল ফটোগ্রাফি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কমলা কাতলা। এবার দেখে নিই কমলা কাতলা তৈরি করতে কি কি লাগবে। কমলা কাতলা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছের 2 পিস, সর্ষের তেল, আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো, কাঁচা লঙ্কা আর কমলা লেবু 2 সাজানোর জন্য নিয়েছি কমলা লেবুর জুস, টমেটো পিউরি আর উষ্ণ গরম জল। এই দিয়ে আমার তৈরি হবে কমলা কাতলা। কড়াইতে তেল গরম করে এবার আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এটাকে একটু হতে দিতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরির বদলে এখানে টমেটোকে কুচি করে কেটে আপনারা দিতে পারেন। এবারে একে একে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ভালো করে মশলাটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনি, যেহেতু এই মাছটা মিষ্টি প্রিপারেশন সে কারণে চিনি। এবারে মশলাটার মধ্যে সুন্দর একটা ক্রং চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম একটু ফুটতে দেওয়ার জন্য। আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রস। এবার
কমলালেবুর রসটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা, আর দেব হাফ চামচ গরম মশলা। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না।